জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সাংবাদিকের উপর বিএনপির হামলার ঘটনায় তথ্যমন্ত্রীর নিন্দা। ডাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা, আহত 7 জন। ট্রফি ভাঙা সেই ইউএনওকে ঢাকা বিভাগে বদলি। আর্থিক অনিয়মের অভিযোগ, উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান সহ 9 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা। সন্ত্রাস, মাদক ও জঙ্গির বিরুদ্ধে কঠোর অবস্থানে র‍্যাব। নির্বাচনী কনফারেন্সে যোগ দিতে সিএসিকে রাশিয়ার আমন্ত্রণ। নিহত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর পরিবারের আরও 14 জন সদস্য কানাডা যাচ্ছেন। অবকাঠামো খাতে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাজারীবাগের সাংবাদিকদের উপর বিএনপির হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপির অপকর্মের বিরুদ্ধে এবং এ হামলার বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হতে হবে। ঢাকার জাতীয় জাদুঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন উপলক্ষে হাসুমনের পাঠশালা আয়োজিত এক অনুষ্ঠানে এ সকল কথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে ছিলেন। হাসান মাহমুদ আরও বলেন, বিশেষ এক পরিস্থিতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দ্রুত ছুটে চলছে। তিনি বলেন, বিএনপির নেতারা ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি চালিয়ে যায় আর বলে বাংলাদেশে কি উন্নয়ন হয়েছে, যে রাস্তা দিয়ে রিক্সা ঢুকতো না সেই রাস্তা দিয়ে বড় বড় গাড়ি চলে তাও তাদের চোখে পড়ে না। ডাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা, আহত 7 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ পার হওয়ার পর হামলার শিকার হন তারা। এতে ছাত্রদলের নেতাকর্মী সহ আহত হয়েছেন 7 জন। ট্রফি ভাঙা সেই ইউএনওকে ঢাকা বিভাগে বদলি। ট্রফি ভেঙে ফেলা বান্দরবানের আলীকে দম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলামকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিসিএস ক্যাডারের আলীকে দম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হলো। সেখান থেকে কোনো একটি উপজেলায় তাকে পদায়ন করতে বলা হয়েছে। এর আগে গত 23 সেপ্টেম্বর বান্দরবানে আলীকে দম উপজেলার ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে চ্যাম্পিয়ন্স ও রানার্স আপ দলের ট্রফি ভেঙে ফেলেন ইউএনও মেহরুবা ইসলাম। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ইউএনওকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ট্রফি ভাঙার প্রতিবাদে ইউএনওর প্রত্যাহার চেয়ে 24 সেপ্টেম্বর আলিকদমে বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আর্থিক অনিয়মের অভিযোগ, উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান সহ 9 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা। উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের চেয়ারম্যান রশিদুল হাসান সহ 9 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ আহসানুল কবির পলাশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাদুজ্জামান এই আদেশ জারি করেন। দুদক ওই 9 জনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করেছে। অনুসন্ধানে তাদের বিরুদ্ধে আমলযোগ্য তথ্য প্রমাণ মিলেছে। আদালতের নিষেধাজ্ঞার আদেশে বিশেষ পুলিশ সুপার, ঢাকার মালিবাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সন্ত্রাস, মাদক ও জঙ্গির বিরুদ্ধে কঠোর অবস্থানে র‍্যাব। র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দুর্গম হাওর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সুনামগঞ্জে স্থায়ী র‍্যাব ক্যাম্প স্থাপন করা হয়েছে। জেলার 11টি উপজেলার বাসিন্দা র‍্যাব ক্যাম্পের সেবা পাবেন। বর্তমান সরকারি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ও নিয়ন্ত্রণে রাখতে সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সুনামগঞ্জকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত রাখতে প্রতিনিয়ত র‍্যাব কাজ করছে। সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও চোরাচালানকারীদের বিরুদ্ধে র‍্যাব কঠোর অবস্থানে রয়েছে। দুপুরে সুনামগঞ্জ শহরের তেগুরিয়া এলাকায় র‍্যাবের স্থায়ী ক্যাম্প উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাচ্চুয়ালি যুক্ত হয়ে র‍্যাবের মহাপরিচালক এ সকল কথা বলেন। নির্বাচনী কনফারেন্সে যোগ দিতে সিএসি কে রাশিয়ার আমন্ত্রণ। একটি আন্তর্জাতিক নির্বাচনী কনফারেন্সে যোগ দিতে প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবিবুল আওয়ালকে আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার নির্বাচন কমিশন ইসি। দেশটির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিস তাস্কি সিএসির সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণ পত্রটি পৌঁছে দেন। ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান, মূলত একটি আন্তর্জাতিক কনফারেন্সের আমন্ত্রণ জানাতে তিনি এসেছিলেন। এছাড়া এটাকে সৌজন্য সাক্ষাৎও বলা হয়। খুবই সংক্ষিপ্ত এই বৈঠকে অন্য বিষয়ে তেমন কোনো আলোচনা হয়নি। 6 ও 7 অক্টোবর রাশিয়ার কনফারেন্সটি হওয়ার কথা রয়েছে। নিহত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর পরিবারের আরও 14 জন সদস্য কানাডা যাচ্ছেন। কক্সবাজারে উখিয়া শরণার্থী ক্যাম্পে নৃশংস হত্যাকাণ্ডে শিকার হওয়া রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর পরিবারের আরও 14 জন সদস্য কানাডা যাচ্ছেন। এ নিয়ে দ্বিতীয় দফায় তার পরিবারের সদস্যরা কানাডা যাচ্ছেন। এর আগে তার পরিবারের আরও 11 জন দেশটিতে গিয়েছেন। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, মহিবুল্লাহর মাসহ তার দুই ভাইয়ের পরিবারের 14 জন সদস্য কানাডার উদ্দেশ্যে কক্সবাজারের উখিয়া ত্যাগ করেছে। উখিয়ার কুতুপালং ট্রানজিট পয়েন্ট থেকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। সেখান থেকে কানাডায় রওনা দেওয়ার কথা রয়েছে তাদের। ক্যাম্প থেকে যাত্রাকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার প্রতিনিধি সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহিবুল্লাহর নিহতের 6 মাস পর একই প্রক্রিয়ার মাধ্যমে কানাডা যায় তার পরিবারের 11 জন সদস্য। অবকাঠামো খাতে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন বলেছেন, বাংলাদেশের অবকাঠামো খাতে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। এই লক্ষ্যে ঢাকার একটি হোটেলে দক্ষিণ কোরিয়া দূতাবাস ও কোরিয়ান সংস্থা কোট্রা একটি রোড শো অনুষ্ঠানের আয়োজন করেন। হুন্দাই, স্যামসাং, হালা কনস্ট্রাকশন সহ 11টি কোরিয়ান কোম্পানি এতে অংশগ্রহণ করেছেন। দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত লি জ্যাং কিউন বলেন, 1973 থেকে 111টি কোরিয়ান কোম্পানি বাংলাদেশে 210টি অবকাঠামোগত প্রকল্পে কাজ করেছে। এমনকি স্বাধীনতার আগে 1969 সালে কোরিয় ডেভেলপমেন্ট ঢাকা চিটগং হাইওয়ে প্রকল্পে কাজ করেছে। তিনি বলেন, কোরিয়ান সরকার অবকাঠামো খাতে আরো বেশি কাজ করতে আগ্রহী এবং এজন্য সহজ শর্তে ঋণ সহযোগিতা দিতে পারে।